আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেও আরেকটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি করে দেখাবো হাতে বানানো একশো ভেজাল সারা স্বাস্থ্যকর নুডলস রেসিপি সাথে এই নুডলসে সবজি দিয়ে রান্নার পুরো প্রসেসটিও দেখিয়ে দিব আর প্রথমেই বলে রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি দেড় কাপ মতো ময়দা নিয়েছি দুইটা ডিম আর হাফচা চামচের মতো লবণ নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণটা ময়দার উপরে পরে দিয়ে দিলাম ডিম দুইটা এবার একত্রে মিশিয়ে নিচ্ছে আর সামান্য তরল দুধ দিয়ে দিলাম আর এই ডোটা তৈরি করতে হবে একটু শক্তভাবে বেশি নরমও করা যাবে না আবার খুব বেশি শক্ত হবে না ধৈর্য ধরে পাঁচ সাত মিনিট সময় নিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম এবার দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে ডোটা আমি দুই ভাগ করে নিচ্ছি এবারে রুটি তৈরি করে নিব এই রুটিটা তুলনামূলকভাবে বড় করে বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা করতে হবে নিচে কি আছে ওটা দেখা যাবে এমনভাবে রুটিটা বেলতে হবে এই রুটিটা বেলার সময় একটু কষ্ট হবে কিন্তু তারপরও যতটা বড় করতে পারবেন বড় করতে হবে রুটিটা হ্যাঁ দেখুন রুটিটা অনেক পাতলা হয়েছে নিচে কি আছে দেখা যাচ্ছে উপর থেকে রুটিটা বেলা শেষ এবারে ওল্ড করে নিতে হবে তার আগে চারদিকে গুঁড়া সরিয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের গুঁড়াও দিতে পারেন গুঁড়াটা উপরে দিচ্ছি ছড়িয়ে এতে নুডলসটা কাটার সময় খুব ভালোভাবে ছড়িয়ে যাবে এই কারণে গুঁড়াটা দিতে হবে নইলে পারে নিচে আবার লেগে যাবে পুরা রুটিটাই এভাবে ফোল্ড করে নিতে হবে সাবধানে এই কাজটি করতে হবে আর প্রত্যেক বাড়ি ঘোড়া সরিয়ে দিতে হবে উপরে নইলে লেগে যাবার প্রবণতা থাকবে এবারে আমি কেটে নিচ্ছি তবে খুব বেশি চিকন করা যাবে না এভাবে মিডিয়াম করে কাটতে হবে এতে নুডলসগুলো সরানোর সময় সহজ হবে আর আলতো করে এই কাজটা করতে হবে খুব বেশি চাপাচাপি করা যাবে না তাহলে লেগে যেতে পারে হ্যাঁ নুডলস কাটা শেষ এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সরাতে হবে এভাবে সবগুলোই আমি ছড়িয়ে নিব আপনারা খুব বেশি চিকন করার চেষ্টা করবেন না তাইলে পারে আবার লেগে যাবে সবগুলো সরানো শেষ এবার এটার উপরে আমি ময়দা সরিয়ে দিচ্ছি তাহলে একটার সাথে আর একটা লাগবে না এবার ফুটন্ত গরম পানিতে ঢেলে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি নর্মাল নুডলসের মতো সিদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢেলে নিচ্ছি কলের নিচে রেখে ধুয়ে নিচ্ছি এবার এটার উপরে আমি সয়াবিন তেল সরিয়ে দিচ্ছি এত করে আর লাগবে না একটার সাথে আর একটা এবার নুডলস রান্নার পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি ব্রোকলি ফুলকপি বাঁধাকপি গাজর আর বরবটি নিয়েছি পেঁয়াজের পাতা মরিচ কুচি রসুন কুচি সয়া সস গোলমরিচের গুঁড়া আর আদা গুঁড়া লাগবে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ তেলে আমি রসুন কুচি দিয়ে দিলাম এর উপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার সবজিগুলা দিয়ে দিচ্ছি এবার এই সবজির উপরে আমি মরিচ কুচি আর একটা চামচের মতো লবণ দিয়ে দিলাম এতে ছড়িয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য আদা গুঁড়া এটা দারুণ একটা ফ্লেভার যোগ হবে এই সবজিটা আমি রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে দু মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ পরিমাণ সয়া সস আর একটু লবণ যোগ করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিবেন। নাড়ানি দিয়ে নেড়ে দিচ্ছি এবার তিন মিনিট পরে আমি সেই নুডলসগুলো দিয়ে দিলাম এখানে যে নুডলস আছে তাতে পরিবারের পাঁচজন সদস্য খেতে পারবে এই নুডলসগুলো বাজারের প্যাকেট জাতকৃত নুডলসে সুন্দর না হলেও কিন্তু খেতে এই হাতে বানানো নুডলস খেলে আপনারা বাজারের নুডলসের স্বাদ ভুলেই যাবেন রান্নাটা শেষের দিকে চুলা জালটা হাই হিটে রাখতে হবে নুডলস রান্নাটা শেষ রান্না শেষে দেখুন দেখতে কত সুন্দর লাগছে কত লোভনীয় লাগছে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে সব নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে